মাকে মারধরের অভিযোগে ছেলে বৌমাকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপালনগর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। মাকে মারধরের অভিযোগ ছেলে বৌমার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ছেলে বৌমাকে গ্রেপ্তার করলো গোপালনগর থানার পুলিশ। ধৃতদের নাম বিষ্ণুপদ দাস ও তার স্ত্রী শুভলক্ষ্মী দাস। ধৃতদের বাড়ি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার শেরপুল এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুলের বাসিন্দা দুর্গা দাসের বড় ছেলে বিষ্ণুপদ দাস এদিন সকালে ড্রেনের জল যাওয়া নিয়ে বড় বৌমার সাথে দুর্গা দাসের বচসা হয়। শাশুড়িকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। হঠাৎই বৌমা শুভলক্ষ্মী লোহার হাতুড়ি নিয়ে শাশুড়ি দুর্গা দাসের ওপর চড়াও হয়, তাকে মারধর করে বলেও অভিযোগ। ঘটনায় দুর্গা দাসের দু হাত মাথায় ও ঘাড়ে আঘাত লাগে, দু হাত কেটে যায়। এ বিষয়ে শাশুড়ি দুর্গা দাস বলেন, পেরেক তোলা হাতুড়ি দিয়ে বৌমা মারধর করেছে, ছেলেও মাঝে মধ্যে মারধর করে। আমার একটা জমি রয়েছে, আমি জমিটা ভাগ করে দিতে চাইছি, সেটা নিয়েও সমস্যা তৈরি করছে। ছেলে বৌমার শাস্তির দাবিও করেছেন দুর্গা দেবী। তারপর ওই বলেছি বলে ওখান থেকে ছুটে মিস্ত্রিদের হচ্ছে ওই যে পেরেক তোলা ওইটা নিয়ে আমাকে এখানে পেড়ে ফেলে মারলো। মারার পরে আমি তখন বুঝতে পারিনি, জ্বলে যাচ্ছিল, রক্ত দেখিনি। এইখানে যখন আমি দাঁড়িয়ে কথা বলছে সর আমার কাছ থেকে সর, এই যে মেরেছে, আর এই যে মাথায় এই গুলো তো সব খামতি নিচে গলা ছুটে ধরেছে ও বৌমা। হ্যাঁ, মারধর করে মাঝে মধ্যেই, মাঝে মধ্যে বলে কেটে ফেলবো, তোর কেটে ফেলে যে আমি জেল খাটবো, তোকে মেরে ফেলবো, এরকম বলে। ঘটনার পরিপ্রেক্ষিতে ছেলে বৌমার বিরুদ্ধে এদিন গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে এদিনই পুলিশ ছেলে বৌমাকে গ্রেপ্তার করে। ধৃতদের বুধবার বনগাঁ আদালতে তোলা হয়। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।